সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। আজকে আমি আজ জানাবো মুসা আলাইহি সাল্লামের শিশুকালের এক অলৌকিক ঘটনা। চরম শত্রু ফেরাউনের বাড়িতে যেভাবে বেড়ে উঠেছিলেন মুসা আলাইহি সাল্লাম। রাখে আল্লাহ মারেকে, মিশরের এক সময় সম্রাটদের বলা হতো ফেরাউন। হযরত মুসা আলাইহি আসসালাম জন্মের সময় ফেরাউন ছিলেন কাবুস। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন বনি ইসরায়েল বংশে এক পুত্র সন্তান জন্ম নেবে, যার দ্বারা তিনি বিতাড়িত হবেন, তার শাসনামলের অবসান হবে, একই সঙ্গে শুরু হবে নতুন ধর্মের। চিন্তিত হলেন ফেরাউন কাবুস। বিষয়টি নিয়ে আলাপ করলেন মন্ত্রী পরিষদের সদস্য এবং হামানের সঙ্গে। স্বপ্নের ব্যাখ্যা নিয়ে চিন্তাবিদ জ্যোতিষদেরও ডাকা হলো। সবাই স্বপ্নের ব্যাখ্যায় বললেন আগামী দিনে কঠিন অবস্থা তৈরি হতে পারে। মন্ত্রী হামান পরামর্শ দিলেন বনি ইসরায়েল বংশে পুত্র সন্তান জন্ম আইন করে বন্ধ করার জন্য। কিন্তু সন্তান তো আর বলে কয়ে আসে না, তাই এই বংশে কোনো নারী সন্তান সম্ভব হলেই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হতো। রাজার নিয়োজিত নারী নিরাপত্তা রক্ষীরা পুত্র সন্তান জন্মালে হত্যা করত, কন্যা সন্তান হলে কিছু বলতো না। এই কঠিন সময় পার করতে থাকে বনি ইসরায়েলরা। বিশেষ করে নারীদের মনে কোনো শান্তি ছিল না, তাদের নীরব আর্তনাদে নীল নদের স্রোতধারা উথাল পাতাল হতো, কিন্তু ফেরাউনের মন বলতো না তাতেও। কথায় রয়েছে রাখে আল্লাহ মারেকে, আল্লাহ রক্ষা করলে কারো কিছু করার নেই। এভাবে কিছুকাল অতিক্রম করার পর পুরুষের সংখ্যা কমতে থাকে মিশরে, এতে রাষ্ট্রের সার্বিক কার্যক্রম ব্যাহত হতে থাকে। সভাসদ ফেরাউনকে অবহিত করলেন এভাবে চলতে থাকলে দেশে দাস ও শ্রমিকের অভাব হবে ভয়াবহ রূপে, দেশ চালানো কঠিন হয়ে যাবে, সিদ্ধান্তে একটু পরিবর্তন আনতে হবে। এক বছর ছেলে সন্তান প্রসবের অনুমতি দিয়ে পরের বছর আবার নিষেধ করা হোক। ফেরাউন ভাবলেন কথা তো খারাপ বলা হয়নি, সিদ্ধান্তে পরিবর্তন আনলেন, এক বছরের জন্য বন্ধ করে দিলেন ছেলে শিশু হত্যা। তবে ফেরাউনের গোপন নির্দেশ ছিল বনি ইসরায়েল সম্প্রদায়ের নারীদের চুপ রাখা, সন্দেহ হলেই গোপনে হত্যা চালানো হতো। আর এক বছর স্বাভাবিকভাবে ছেলে শিশুদের জন্ম হলো, পরের বছর আবার শুরু হলো ছেলে শিশু নিধন। হযরত মুসা আলাইহি আসসালাম সেই নিধনের বছরই মায়ের পেটে আসেন। সন্তান রক্ষার আকুতিতে বিষয়টি গোপন রাখেন মুসার মা। একমাত্র মুসা আলাইহি আসসালামের বোন জানতেন বিষয়টি, আর কেউ জানতেন না। তবে ফেরাউনের নারী রক্ষীর নজর ছিল এই বাড়িতেই। জন্মের পর মুসা আলাইহি আসসালামের দিকে তাকিয়ে নারী রক্ষী বিস্মিত হন। শিশুর চোখমুখী ছিল এক ধরনের জ্যোতি, এমন সুন্দর শিশু রক্ষী কোনো অবস্থাতেই হত্যা করতে পারে না, তাই শিশুটিকে হত্যা থেকে বিরত থাকেন এই নারী রক্ষী, পাশাপাশি বিষয়টি গোপনও রাখেন এই নারী রক্ষী। মায়ের কোলে বড় হতে থাকেন মুসা আলাইহি আসসালাম। তবু মায়ের টেনশন শেষ হয় না, এই বুঝি এলো ফেরাউনের বাহিনী আর হত্যা করলো এই শিশুকে। তাই মুসা আলাইহি আসসালামের মা একদিন টুকরিতে ভাসিয়ে মুসা আলাইহি আসসালামকে নীল নদে ভাসিয়ে দেন। মনের আশা ছিল ফেরাউনের রাজ্য ছেড়ে এই বাচ্চাটি যেন দূরে গিয়ে বেঁচে থাকে, দূরে থাকলেও সমস্যা নেই। কিন্তু আল্লাহর ইচ্ছা অন্যরকম, স্বপ্ন ঘুরিয়ে দিলেন আল্লাহ ইচ্ছা করে। নীল নদে ভেসে থাকা টুকরিটি গিয়ে থামে ফেরাউনের ঘাটে, পেছনে লুকিয়ে লুকিয়ে নদীর তীর ঘেঁষে টুকরিটি ফলো করতে থাকেন মুসা আলাইহি আসসালামের বোন। এভাবে নদীতে ভেসে আসা শিশু দেখে রাজবাড়িতে হইচই পড়ে যায়। নদীর ঘাটে ভিড় করে ফেরাউনের বাড়ির সবাই, খবর পেয়ে যায় ফেরাউনের স্ত্রী আসিয়ার কাছেও। তিনি শিশুটিকে ভেতরে আনার নির্দেশ দেন, শিশুটিকে দেখে তিনিও বিস্মিত হন। তারপর এই শিশুটি লালন পালনের জন্য অভিপ্রায় ব্যক্ত করেন ফেরাউনের কাছে। ফেরাউন প্রথমে সম্মত ছিলেন না, তিনি হুকুম দিয়েছিলেন শিশুটিকে হত্যা করার জন্য, কিন্তু রানীর কারণে তা পারলেন না, পরাস্ত হলেন রানীর কাছে ফেরাউন। শেষ পর্যন্ত রানী আসিয়ার জেদের মুখে পরাস্ত হতে বাধ্য হন ফেরাউন। শিশুটি রাজবাড়িতে থাকার অনুমতি পায়। রানী শিশুটিকে রাজবাড়ির ভিতরে নিয়ে আসার অনুমতি দিলেন। অবশেষে রানী শিশুটিকে রাজপ্রাসাদে লালন পালন করতে থাকেন। কিন্তু সমস্যা, এই শিশু কোনো দায়ের দুধ পান করতে নারাজ, বিপদে পড়ে যায় রানী আসিয়া, কিভাবে বাঁচবেন শিশুটি? এই সময় রানীর সঙ্গে দেখা করেন মুসা আলাইহি সাল্লামের বোন। শিশুটিকে ফলো করতে করতে রানীর কাছে যাওয়া তার, মুসা আলাইহি সাল্লামের বোন রানীকে বললেন তার জানাশোনা এক দায় রয়েছেন, অনুমতি দিলে তাকে নিয়ে আসতে পারি, এই দায়কে দিয়ে চেষ্টাও করা যেতে পারে। রানী অনুমতি দিলেন, মুসার আসল মাকে নিয়ে আসা হলো। তিনি শিশু মুসা আলাইহি সাল্লামকে কোলে নিতেই তার কান্না থেমে গেল।
এরপর মায়ের স্তনের দুধ পান করলেন মুসা আলাইহিসাল্লাম, রানী স্বস্তি পেলেন, বেঁচে গেলেন মুসা আলাইহিসাল্লাম। এদিকে একদিন রানীকে মুসা আলাইহিসাল্লামের মা বললেন তার পক্ষে দিনের পর দিন রাজবাড়িতে থাকা সম্ভব নয়, কারণ তার কিছু পারিবারিক সমস্যা রয়েছে। রানী অনুমতি দিলে এই শিশুটিকে তিনি নিজের সঙ্গে নিয়ে যেতে পারেন তার বাড়িতে, একটু বড় করে তাকে দিয়ে যাবেন। রানী এতে সম্মত হলেন, মুসা আলাইহিসাল্লামকে নিজের বাড়িতেই নিয়ে আসেন তার আসল মা। আসল মায়ের কোলে বড় হতে থাকেন মুসা আলাইহিসাল্লাম। আল্লাহ ইচ্ছা করলে অনেক কিছুই হতে পারে। এরপর ফেরাউনের রাজ্যে আস্তে আস্তে বড় হতে থাকেন মুসা আলাইহিসাল্লাম। আস্তে আস্তে বড় হয়ে মুসা আলাইহিসাল্লাম ফেরাউনকে রাজ্য থেকে বিতাড়িত করেন। সম্মানিত ভিউয়ার, এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কি জানাতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দ্বিতীয় পর্ব আসছে শীঘ্রই। আল্লাহ হাফেজ।